সুখবর সুখবর, আসিতেছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। দুঃখিত, বাংলা ছায়াছবি সমান বিশাল বড় এক কাহিনী, যে কাহিনীতে ঢাকা শহরের মাঝখানে কেমনে চলে আসা হয়েছে তা আপনারা জেনে যাবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, সার্ভিস মাস্টার। তো হ্যাঁ, এখন আমরা ঢাকা শহরে আছি, আর পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির একটা বিশাল বড় কাহিনী নিয়ে আমরা আজকে উপস্থিত হলাম সার্ভিস মাস্টারকে নিয়ে, যেটা করে আমরা চট্টগ্রাম থেকে ঢাকা আসছি। তো কথা না বাড়িয়ে আজকে আমাদের ব্লগটা চলুন এই ব্যস্ততম ঢাকায় শুরু করে দেওয়া যাক নতুনভাবে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, এবং এই ব্লগটা এখন পর্যন্ত আমার যত ব্লগ ইতিহাসের পাতায় রয়েছে সবচেয়ে বড় ব্লগটা আসছে, আর এটা হলো সার্ভিস মাস্টারকে নিয়ে। হ্যাঁ, একটা নতুন পথ নতুনভাবে, সরি, পুরনো পথ নতুনভাবে আবিষ্কার করা নতুন একটা বাসের সাথে। তো চলুন আজকে আমাদের জার্নিটা শুরু করে দেওয়া যাক অন্যরকমভাবে, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর সার্ভিস মাস্টারকে কীরকম পর্যন্ত পেলাম, মানে এটাকে কত রেটিংয়ে দেওয়া যায়, তাও আমার সাথে আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে, আজকে টিকিটটা দেখে বুঝতে পারছেন আজকে ট্রেন না। হ্যাঁ, ট্রেনের ভিডিও করার কথা ছিল 735 টাকা, বাট পরিস্থিতির জন্য সম্ভব হয়নি, আর কেবিনের ছিল রাতে ঢাকা মেলে, তো অবশেষে 680 টাকা দিয়ে ইউনিকের টিকিট কাটা হলো, যেটা সিট হয়েছে আপনার করিডোরের একদম ইঞ্জিন মুখী B1, 680 টাকা দিয়ে চট্টগ্রাম টু ঢাকা। আর আজকে আমি আজকে আপনাদের বোদ্দা নওশাদ। সো এখন আমরা বাস কাউন্টারে চলে আসছি, এর আগে তো আমরা মেট্রো রেলে ভিডিও করছি, সো নেক্সট সোনার বাংলা ভিডিওটা একটু ব্যাকে যাবে, আর নিলে ইউনিকের ভিডিও আসবে। ইউনিক সম্ভবত হিনোর বাস, AK1J, আর এই সম্পর্কে বিস্তারিত যা কিছু আছে সব কিছু পরে জেনে নেব। আবার তো যাচ্ছে রাতে 11:50, আমাদের বাস আছে 12:30, আর ইউনিক কিন্তু সার্ভিস মাস্টার হিসেবে বাংলাদেশের পরিচিত, মিন্স বাংলাদেশের মধ্যে যারা সার্ভিস মাস্টার রয়েছে সেই হিসেবে ইউনিক বেস্ট। সো এই ভিডিওতে কোনো প্রকার মিউজিক ইউজ করা হবে না, বিকজ ফর কপিরাইট ক্লেম, যা থাকবে সরাসরি থাকবে, কোনো প্রকার ওটির ভিডিও থাকবে না, খুবই নর্মাল, বিকজ নিরাপদ গতি ভালো গতি, আর নিরাপদ গতি যাত্রী সেবার মান নিশ্চিত করে, অনেক অপারেটরই এটা নিশ্চিত করে। তার মাঝখানে ইউনিক একটা, ওরা আবার পোস্টার হিসেবে ব্যাকআপ দিয়ে থাকে, সব কিছু হিসেবে দিয়ে থাকে, আপনারা যখন কোথাও যাবেন মানে কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছবেন তো তখন গিয়ে এই ইউনিকের পোস্টারটা আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে, এখানে 100 থেকে 200 টাকা লাগে, ওখানের মধ্যে আপনার টাকাই লাগবে। তো যাই হোক, এখন আমরা ওয়েট করবো পুরোপুরি ইউনিকের জন্য। আর চট্টগ্রামে আজকে মোটামুটি বড় ঠান্ডা আছে, মানে শীতের বাতাস, তো বাকিটা বুঝে যাচ্ছে শীতের বাতাস। আমি সিট চেঞ্জ করে দেন গিয়ে বলি। এখন আমরা লাইভ করি, সো আজকে ইউনিক করে ঢাকা পর্যন্ত আই হোপ 7:30 পর্যন্ত পৌঁছে যাবো, যদি রাস্তার অবস্থা ঠিক থাকে, তো পুরো পথটাই কভার করতে ট্রাই করবো, বাট কোনো প্রকার উটি থাকবে। আর ইউনিকের যদি মেইন মানে আদর্শ ধরা হয় সেটা হয়েছে আপনাদের পদচারণে ধন্য হলো ইউনিক পরিবার, আবারও ভ্রমণে আমন্ত্রণ রয়েছে, তো ওরা কিন্তু নামাজে ব্রেক দিয়ে থাকে,
আর সবকিছু দিয়ে দেবো। তো এখন আমরা আমাদের ভিডিও শুরু করবো। আজকে আমার সাথে ডাকি নেই, দুইটা জায়গা আছে, অনেক সুন্দর। চলো আজকের ভিডিও শুরু করা যাক, ব্লগ বলবো না, বিকজ বাস আমি এরকম করি না, ট্রেন জগাটা করি তাই নেক্সট বক্সের বক্সের ভিডিও নিয়ে হাজির হবো, তার আগে সোনার বাংলা যাবো, এরপর মোহনগঞ্জ যাবো। যথারীতি আমরা সবাই জানি বাস কাউন্টারে একটু আগের ভাগে পৌঁছে যাওয়া ভালো, অনেক এদিকে বাসে ঠিক 5 মিনিট আগে কিংবা 5 মিনিট পরে গিয়ে অনেক দৌড়ঝাঁপ করে উঠে। কেন ভাই, জীবনে কিছু কিছু ক্ষেত্রে একটু আগে যাওয়া নেই, তা আমাদের সকলেরই প্রয়োজন, সেটা রেল স্টেশন হোক, সেটা বাস স্টেশন হোক, সেটা লঞ্চ স্টেশন হোক, অবশ্যই একটু আগে চলে যান, কাজগুলো আগে থেকে শেষ করে আগে চলে যান, কিছুক্ষণ বসবেন, বাইরের প্রকৃতি দেখবেন, এত কোনো সমস্যা নেই। তো আমিও যথারীতি একটু আগে ভাগে চলে গেলাম, এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতের মধ্যে সবাইকে দেখছিলাম, বিভিন্ন এখানে অনেকগুলো বাস আসে অনেক দামি দামি, সেগুলো দেখছিলাম। আর সেদিন বাসের প্রচুর পরিমাণ চাপ ছিল, এমন না যে রাতের দেখে বাসগুলো আসছে, আসলে অনেক চাপ ছিল, তা আমি অপেক্ষা করছিলাম বাসের জন্য। আর বাইরে দাঁড়িয়ে অনেক দামি দামি বাসগুলো দেখছিলাম, অনেক ভালো লাগছিল আসলে, কারণ বাসটা আমার সাথে যায় না, তো তারপরও এটা দেখতে মজাই আলাদা, সেই হিসেবেই দেখছিলাম। তো আপনাদেরকে এতক্ষণ চট্টগ্রামের ওয়েদার প্লাস হালকা জীবন দেখালাম, মোটামুটি ভালোই, মানে একটা বাস স্টেশন যেরকম হওয়া উচিত। এখন আমরা ইউনিকের মেইন কাউন্টারে আছি চট্টগ্রাম সিটির একেখান মোড়ে, এখানের মধ্যে থেকেই সবগুলো বাস ছেড়ে যায় সকালে আনুমানিক 5টা থেকে 5:30 করে শুরু, আর রাতে 1টা পর্যন্ত সম্ভবত আছে, তো 1টা থেকে 1:30 থাকতে পারে। তো আমি আসছি আমার বাস থেকে সকালটা। আর দ্বিতীয়ত আজকের ব্লগের একটা মেইন প্রতিপাদ্য বিষয় রয়েছে, সেটা হচ্ছে রক্ত যেরকম কখনো আপনও না, তো তেমনি আত্মীয় স্বজন থেকে একটু দূরে থাকা উচিত, মানে আপনার খালা সে ফ্যামিলির যত বড় হোক আর যাই হোক, আপনি যতই তার জন্য যা তো যাই কিছু করেন, অলওয়েজ ট্রাই করবে সে আপনাকে ডাউন করার জন্য, সেই সব মানুষকে সাইড অলওয়েজ সাইডে রাখি দিবেন, আপনারা কখনো হাতের কাছের মধ্যে দিয়ে রাখবেন, কারণ যত রাখবেন আপনি যত যাই কিছু করবেন না কেন, আপনি বলবেন যে তাদের বয়সে দোষ বা সব কিছু দোষ, বাট এটা কিছুই না, এটা মেন সমস্যা হচ্ছে ওনারা আপনাকে ডাউন করবে সোসাইটি। তো কিছু কিছু মানুষ লাইফে থাকা না থাকা সেম, আর দ্বিতীয় হচ্ছে ফ্যামিলির মধ্যে দিয়ে আপনার ব্লাড লাইফ, ওই সবাই যখন বড় হয় একটা সময় গেলে তো তখন কিন্তু সম্পত্তির মায়ের ঠিক লাগে, এটা যখনই হোক তো সব ব্লাড লাইনগুলোকে আপনাকে যে ভালো লাগবে এমনও কোনো কথা নেই, তো এইসব মানুষ তো ত্যাগ করা উচিত, অলওয়েজ এই ব্যাপারটা খেয়াল রাখবেন, এরা কিন্তু আপনার সবগুলো গুড সিচুয়েশনগুলোকে হেল্প করে দিতে ইজি ওয়ে। তো আজকে আমাদের জার্নিটা মিস করতেছি ট্রেনকে, বিকজ অলওয়েজ তো ট্রেনে করি এখন বাসে, তো দেখা যাক সার্ভিস মাস্টার আজকে কীরকম সার্ভিস দেয়, আশা করবো কোনো ওটি থাকবে না, বিকজ ওটি লাইকও করি না, নর্মাল একটা সুন্দর একটা জার্নি হবে। তো এটা বলে শুরু করলাম, এখন বাজে 12:07। আর মোটামুটি একটা জ্যাম আছে, এখানটা এরকমই থাকে, কারণ এখানে সবগুলো বাস কাউন্টার সব ভিড় থাকে, চট্টগ্রামের প্রবেশ পথ ওদিকে রয়েছে কর্নেল হাট, তারপর রয়েছে সিটি গেট, আর নেক্সট
কখনো বাসে গেলে মার্সা মার্সার ভিডিও হবে অবশ্যই। আর এখন পর্যন্ত যত বাস সেক্টরের পরিবহন জগতে রয়েছে তাদের মধ্যে ইউনিক সর্বশ্রেষ্ঠ বলতে গেলে নন এসিতে, কারণ তাদের সার্ভিস অনেক ভালো। তাদের কোনো প্রকার এসি বাস নেই, শুধু নন এসি বাস রয়েছে। তাই অবশ্যই তাদের আশা করি একবার হলেও ভ্রমণ করব। ইউনিকের কাউন্টারটা ঠিক গ্রিন লাইনের অপোজিটে, এখানে এখানে। আর আজকে প্রায় প্রতিটা বাসে ভিড়, কারণ আজকে ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস, আর 16 ডিসেম্বরে বিজয় দিবস, মাঝখানে একটা দিন শুক্রবার বন্ধ আছে। তাই সবাই যে যেভাবে পারছে বাড়ি যাচ্ছে। কমলাপুরে আজকে বোধহয় হাজার হাজার মানুষ, মানে কমলাপুর আর ঢাকা এয়ারপোর্টে প্রতিটা ট্রেন উপচে পড়া ভিড়, লিভ নিচ্ছে। তেমনি বাস, প্রতিটা বাসের আপনারা যদি ব্যাকে দেখেন, দেখেছেন পুরোটা ভিড়। আজকে যেন ঈদ যাত্রা, পিছনে সৌদিয়া আছে। আমাদের বাস আছে 12:19, আর কিছুক্ষণ পরই রওনা দিব। মোটামুটি ভালো বীর। আর কর্নেল হাটের এই জায়গাটা, এখানে এই জায়গাটা দেখলে বুঝো জানো যে এখন রাতের 12:20 বাজছে, এত পরিমাণ ভিড়। সামনে আমাদের আছে মিয়ামি এয়ারপোর্ট প্লাটিনাম সিরিজের। পুরো ভিড়, আশেপাশে সবকিছুই ভিড়। তো এখন আমরা বাসের জন্য ওয়েট করব। তার মাঝে বিআরটিসি কোম্পানিগঞ্জ কুমিল্লা কক্সবাজারে এসি বাস দেখালাম। এটা হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট, আর এই সাইডটি ইউনিক যাচ্ছে। আর কিছুক্ষণে আমরা বাস উঠবো। এদিকে আছে শাহী ইস্কল লাইন, সবগুলো প্রবেশ করতেছে। প্রচুর ঠান্ডা, অনেক বাতাস আসতেছে, ধোঁয়ায় ঠান্ডা। টিয়া ট্রাভেলস শ্যামলী, এটা সম্ভবত শ্যামলী, হ্যাঁ। আর এটা হচ্ছে ছোট কোস্টার। ঠিক এখানে সোয়াক প্রেস্টিজ দাঁড়ানো স্কেনিয়া, গ্রিন লাইনের মুখোমুখি যদি কেউ হইতে পারে, মোটামুটি কাছাকাছি, দুইটাই যদি সমান বিলাস বলে, তারপরেও সেটা হচ্ছে সোয়াক স্কেনিয়া। আর এসআরডি ইম্পেরিয়াল প্রবেশ করছে, সম্ভবত স্লিপার কোচ করতে পারে, আই ডোন্ট নো। ইম্পেরিয়ালের বেশিরভাগ স্লিপার কোচই হয়। আর এদিকে রয়েছে নন এসি স্বাধীন বাংলা, এখানে সোয়াক রয়েছে। আর ইউনিকের কাউন্টার নিয়ে বলতে গেলে এক কথায় অসাধারণ, খুবই সুন্দর। ভিতরে ওয়াশরুম থেকে সব কিছু রয়েছে, আপনারা প্রয়োজনীয় কাজকর্ম সেরে পানি নিয়ে আপনারা বাসে উঠে যাবেন। এ হলো আমাদের 361 নম্বর বাস। এ হলো সামনের ভিউ, আর এখন আমরা প্রবেশ করতেছি। আমার সিট হয়েছে ফ্রন্টে। আসসালামু আলাইকুম। এগুলো আমার সিট, আর এ হলো ভিতরের ভিউ। নতুন বাস, আপাতত একবার উঠে বসছি। রাতের 12:47, এখন আমরা ইউনিকে আছি। এখনো চট্টগ্রাম এখান মোড়ে। আর এটার যদি বলতে হয় এদিকে আপনার, সরি এটা মিসিং নাকি পিছে আছে, এটা আছে। আর এখানে মধ্যে দিয়ে সিট নামানোর জন্য একটা হ্যান্ডেল রয়েছে, এখানে মধ্যে দিয়ে এটা রয়েছে, এটা দিলে আপনার এটা খুলে যাবে। সো আপাতত এটা খুলবে না, বিকজ অনেকে উঠবে ওইটা সুবিধার জন্য। লেগ রেস্টটা অনেক বড়,
সো লেগ রেস্টটা অনেক কমফোর্টেবল হবে আশা করি, আর সিটটা মোটামুটি কমফোর্টেবল। অন্তত কক্স মিনস সোনার বাংলা নতুন যে কোরিয়ান কোচগুলো আছে ওগুলোর চাইতে সিটটা হোকা বেকার, ওগুলো একটু শক্ত হবে সবার চেয়ে। তো চলুন আজকে আমাদের জার্নি শুরু করা যাক। 12:48 নেক্সট আর ভয়েসের এত আসবে না, এইগুলো আমাদের উস্তাদ। মাত্র আমাদের টিকিট চেক করলো, সো সামনে সিটি গেট, সিটি গেট ক্রস করবো। এখন আমরা কর্নেল হাট ক্রস করতেছি, এটা হলো ইউনিট বাসের টিকিট। সো আমার ব্যাগটা নিচে গেছে, এগুলো চট্টগ্রাম সিটি গেট সামনে। আমাদের উপরে ল্যাকিংটা ওইটা অফ করে দেওয়া হয়েছে এখন। এই ফ্যানটা কিন্তু বাংলাদেশ রেলওয়ে ফ্যানের চেয়ে বেটার, ওগুলোতে যত চুলুক শোনার প্রকার আপনি ঠান্ডা পাবেন না, ততগুলো ঠান্ডা পাবেন। চলুক জানি শুরু করা যাক সাথে শুভরাত্রি। আর প্রথম দিকে বলতে গেলে গাড়ির চাপ অনেকটাই কম ছিল, তাই আমাদের গাড়ি অনেকটা ভালো গতিতে যাচ্ছিল। কিন্তু ইউনিকের গাড়িগুলো অ্যাভারেজ 90-100 মেনটেন করেই চলে, বেশিরভাগ 90-80 এর মাঝখানে চলে, এত ওভার স্পিড দেয় না, আর আমিও কোনো প্রকার রুটি সাপোর্ট করি না। সো ইউনিক চায় যে ওনাদের যাত্রীদেরকে নিরাপদে নিয়ে গিয়ে পৌঁছে দিতে, কারণ একজন ওস্তাদ বা ড্রাইভার মামার হাতে সবগুলো যাত্রীর জীবন থাকে, আর আগে গেলে বিপদে অনেক সময় পড়া স্বাভাবিক, কারণ আল্লাহ মাফ করুক কখন বিপদ আসে বলা যায় না, তাই নিরাপদে চালানো অনেক ভালো। সেই জন্য ইউনিক অনেক সেরা, কারণ ইউনিক এত গতিতে চালায় না বা ওভার স্পিডে বাউলি ওগুলো দেখা যায় না ইউনিকের মাঝখানে। তারা যেভাবে মেনটেন করে সেভাবে অবশ্যই তা প্রশংসনীয়। আর এখন আমাদের গাড়ি অলরেডি ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করেছে, সামনে ভাটিয়ারি রয়েছে, তারপর ফেনী, আর মোটামুটি একটা ভালো গাড়ির চাপ সামনে থেকে আপনারা দেখতে পারবেন। আমি পুরো ব্লকটা একটার মাঝখানে নিয়ে এসেছি, কারণ সামনে আমার আবার একটা ট্রাভেল রয়েছে, তো সেটার জন্য আমার কিছু স্পেস নেই, আর জমিয়ে রাখলে জমে থাকবে, তাই আমি একবারে কমপ্লিট করতে চাচ্ছি পুরো জার্নিটার স্বাদ, আমি একবারে তুলতে চাচ্ছি। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। Thank you.
স্লো মোশনে একটা বাউলি প্রদর্শনী। এনজয়। গাড়ি আমি দেখলাম রাস্তার অপর পাশ দিয়ে, মানে বিপরীত পাশ দিয়ে তারা যাচ্ছিল, কারণ এদিকে গাড়ির চাপ অনেক বেশি ছিল, অবশ্যই যাওয়ার প্রয়োজন। তাই বলে এত মানে অন্য পথে জ্যাম সৃষ্টি করে যাওয়াটা আপনাদের কাছে কী লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে এটা টোটালি ভালো লাগে, মানে এটা আমার পার্সোনাল যে কথাটা বলার ছিল সেটাই বলব যে অনেকগুলো গাড়ি রাস্তার অপর পাশ দিয়ে যাচ্ছিল, কেন ওই পাশ দিয়ে কেন? আমি সোজাভাবে যে এখন তো সেই ঢাকা চিটাং রুটে আগের মতো আর কোনো প্রকার জ্যাম থাকে না পুরো, তো তাই ওরকম করে যাওয়ার কোনো মানেই হয় না। গাড়ি যেমন বড় গাড়িকে ওভারটেক করে কিংবা বাউলি মারে, মানে তা অবাক লাগে। আসলে এটা অনেক মজার বিষয়। আমি জীবনে একবার পেয়েছিলাম একটা মুরগির ভ্যান, মুরগি নিয়ে সে প্রচণ্ড স্পিডে যাচ্ছিল, আমাদের গাড়ি ছিল 110, সেটাকে উটি মেরে চলে যাচ্ছিল। ওইটা দেখে ওস্তাদও হাসছিল, হেল্পার মানে যিনি সাহায্যকারী উনি হাসছিল, সাথে আমিও হাসছিল। আবার উপরে র্যাঙ্কসের ব্রিজও রয়েছে, এরকম দেখলে আমার কাছে লাগে কেউ বিয়ে করে যৌতুক পাঠাচ্ছে, মানে এটা স্বাভাবিক নাই।
এবার আমরা পেয়ে গেলাম চট্টগ্রামের বদ্দা নামে পরিচিত এস আলম। এস আলমে আমি একবার জার্নি করেছিলাম, মানে বলতে গেলে টাইম কভার করতে হলে এস আলম। আশা করি এস আলমের বাউলি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা শুধু উপভোগ করুন এই দিল বাউলি। চাইলেই আমি সাউন্ডটা ঢেকে ফেলতে পারতাম কিন্তু ঢাকিনি, কারণ কিছুক্ষণ আপনাদেরকে বাংলাদেশের মধ্যে F1 রেসের ফিল দিলাম। মানে F1 রেস যদি হতো তাহলে ওটা কেমন হতো, ওটার সাউন্ডটা কেমন যেত সেটা আপনারা যেন একটু উপভোগ করতে পারেন, সেটার জন্য আমি এই সাউন্ডটা রেখে দিয়েছি। আশা করি আপনাদের কাছে এটা একটু অন্যরকম লেগেছে। পথ চলতে চলতে একটা একটা করে প্রায় সবগুলো বাসকে আমরা খুঁজে পেয়ে যাচ্ছি, যেটা অসাধারণ। সেদিন এমন কোনো বাস নেই যাদেরকে আমরা খুঁজে পাইনি, এটা অবাক করা বিষয়। প্রায় সবগুলো বাসকেই পেয়েছি। সামনে আমরা পরিবহন জগতের কিং মিন্স হানিফকে দেখতে পাচ্ছি, আর হানিফ বাংলাদেশের তাদের পরিবহন সেক্টরের জায়গায় প্রথম স্থানটাই দখল করে রয়েছে, সেটা আপনারা, কারণ তারা বাংলাদেশের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে গিয়েছে তাদের পরিবহন নিয়ে। এমন কোথাও নেই যেখানে আপনারা হানিফ দিয়ে যেতে পারবেন না। হানিফ বলতে গেলে এক কথায় মানে কি বাংলাদেশের পরিবহন জগতে এক নম্বরের মধ্য দিয়ে রয়েছে আমার মতে। আর দ্বিতীয় কথা, গতকালকে রাতে আমি এমআরকে অ্যানালিসিসের ভাইয়ার একটা ভিডিও দেখছিলাম, তো উনি একটা কথা বলেছিল যে বি গ্রেডের বাসগুলো বর্তমানে আপডেট করেছে কারণ পেট্রোলের দাম বেড়েছে, সব কিছু দাম বেড়েছে সেই হিসেবে। আসলে কথাটা অনেক সত্যি, কারণ এমআর মানে বর্তমানে বাংলাদেশে এক সময় আমার খেয়াল পড়ে 480 টাকা দিয়ে আমি চিটাং থেকে ঢাকা আসতাম, এখন 680 টাকা হয়েছে। তো সেখানের মধ্যে দিয়ে এসি বাসগুলোর প্রাইস অবশ্যই ভাবুন। তাই যারা মিডল ক্লাস রয়েছে বা যারা আমাদের মতো মানুষগুলো রয়েছে তারাও এখন বি ক্লাসের বাসগুলোতে চলে যাচ্ছে, আর ওরাও ট্রাই করছে যে গতি থেকে শুরু করে সব কিছু মোটামুটি অ্যাটলিস্ট 100% না হলেও 40% to 50% দিয়ে আপনাদেরকে বাড়ি পৌঁছে দিতে, কিন্তু মানে প্রাইসের মধ্যে দিয়ে একটা ডিফারেন্স রেখে।
তো তাই তারও কোনো মতে এগিয়ে যাচ্ছে। আমরা অলরেডি বি গ্রেড পরিবহনে একটা বাস দেখতে পাচ্ছি, এরা কিন্তু কোনো অংশে এখন সার্ভিস কোনো প্রকার খারাপ দেয় না, বরঞ্চ ভালোই দিচ্ছে, যেটা আমার মতো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। অনেক মানুষই রয়েছে যারা এখন এরকম বাসগুলোতে চলে যাচ্ছে, কারণ সব কিছু দাম বেশি, তো তারা সেখানে আর থাকতেই চাচ্ছে না। আগে অনেক ভালো ভালো বাসগুলো অনেক রিজনেবল প্রাইসে চড়া যেত, যেটা এখন আমাদের জন্য এক প্রকার স্বপ্ন হয়ে গিয়েছে। জানি না এই জিনিসটা কখন ঠিকই আসবে, কখন সব কিছুর দাম কমবে। মানে অন্যান্যখানে যেখানে সব কিছুর কিছুটা দামে একটু কম পড়ে, আমাদের দেশে তার একটু উল্টোই হয়, কখনো বেশি হয় আবার কখনো কমে যায়। সবসময় বেশি যে তা বলবো না, তো আশা করি সামনেও আমাদের জন্য ভালো কিছুই আসবে। আমরা এখন ফেনি প্রবেশ করছি, আর ফেনিতে রাতের লাইটিংটা অনেক সুন্দর। আর এখন আমরা মহিপাল ওভারব্রিজের উপর দিয়ে সোজা অপর পাশে চলে যাব, মানে কুমিল্লার দিকে ধাবিত হচ্ছি। আর বাসের মধ্যে আমি প্রাইসটা অনেক কমই দিয়েছি, কারণ বাসের হিঙর গর্জনের সাথে আমার মতো মানে একটা জানোয়ারের গর্জন কখনোই চায় না, তো তাই ওখানে বাসগুলো ঠিকভাবে বোঝা যায়। আর রাতের ক্যামেরার জন্য আমি দুঃখিত,
আমি যতটুকু পেরেছি ট্রাই করেছি স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরতে। আমার ক্যামেরা অনেক নিম্ন মানের, দিনের বেলা কিছুটা যাও ভিউ পাই, রাতের বেলা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু এমন একটা জানি আপনাদের সামনে না তুলে ধরলেই না, সেই জন্যই ভিডিওটা করা। যতটুকু পেরেছি তুলে ধরেছি, আশা করি সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে নেবেন। আর ফেনীতে আমি যখনই পৌঁছাই আমার সবসময় মানে আমি আমার নানু বাড়িকে অনেক মিস করি, মানে ইচ্ছা করে যে নানু বাড়িতে চলে যেতে। আর আমাদের ওস্তাদ উনি অনেক দক্ষতার সাথে চালাচ্ছিল, মানে এক কথায় অসাধারণ। মানে খালি রোড খুঁজে পেয়ে তারপর উনি কোনো প্রকার জোরে টাননি বা ওভারটেক হয়ে এত প্রকার হয়নি। সামনে আমরা পেয়ে গেছি এনা, ইয়াস, আকাশপথে বিমানের ছোঁয়া, এনআইসি। তো এখন আমরা এনআইসিকে ওটি দিচ্ছি। আর ওটি দেখতে কারই না ভালো লাগে ভাই, কিন্তু ওটি একটা নির্দিষ্ট পর্যায়ে থাকলে চলে, বেশি হইলে তখন ওই যে আকাশপথে বিমানের ছোঁয়া, বিমানের ছোঁয়ার মতো উপরের দিকে ভেসে যাব। এই আমরা এখন হানিফের বাউলই দেখলাম। এই হলো হানিফের দ্বিতীয় বাউলি। যারা বাউলি দেখতে ভালোবাসেন তাদের জন্য স্লো মোশনে দিল বাউলি, গেল গা। আর আমরা অনেকটাই আমাদের রেস্টুরেন্ট মানে ব্রেকের কাছাকাছি। আপনার ইউনিকের যতগুলো পরিবহন রয়েছে সবাই ড্রিম হাউস রেস্তোরাঁ, যা কোটবাড়িতে অবস্থিত। সেখানের মধ্যেই যাত্রাবিরতিতে একটা নর্মাল রেস্টুরেন্ট, মানে এত অভিজাত্যের যেখানে ছোঁয়া নেই, তবে আপনারা প্রায় জিনিসই সুলভ মূল্যে পেয়ে যাবেন। আর হাই রোডের পাশে এমনিও যতগুলো রেস্টুরেন্ট রয়েছে সবগুলো প্রাইস কিছুটা আমার কাছে বেশি লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর একটা জিনিস কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আপনারা ব্রেকের সময় কোন রেস্টুরেন্টে খাওয়া খেতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কোনটার অবশ্যই রিভিউ মানে মান অনেক ভালো। আপনাদেরও তো নিজস্ব একটা রিভিউ বাম বা অবশ্যই চয়েস রয়েছে, সেটা অবশ্যই জানাবেন। আমাদের সামনে ছুটে চলছে স্বাধীন ট্রাভেলস। স্বাধীন ট্রাভেলসকেও আমরা পেয়ে গিয়েছি। দেখা যাক আর কোন কোন বাসকে পাই। মোটামুটি এখন পর্যন্ত প্রায় সবগুলো বাসকেই আমরা খুঁজে পাচ্ছি। স্বাধীন ট্রাভেলসও যাচ্ছে। স্বাধীন ট্রাভেলসের বেশিরভাগ এসি আমি দেখেছি, নন এসি আমি দেখিনি। আর খুব তাড়াতাড়ি নতুন একটা ট্রেনের ভিডিও নিয়ে হাজির হব, যেটা দেখে আপনারা সবাই অবাক হবেন। বহুত দিনের ডিমান্ড, বহুত দিনের চাহিদা ছিল সেই ট্রেনটা, হয়তো বা উত্তরবঙ্গের ছিল নতুবা কক্সবাজারের ছিল। দেখা যাক আমি কোথায় গিয়ে ভ্রমণ করতে পারি। খুব শীঘ্রই হতে যাচ্ছে, যেটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ হিসেবে থাকবে। যেরকম সবসময় স্টারলাইনে ভিডিও করতাম, বাট এ বাসটাও আমার জন্য বলতে গেলে রিভিউ নিয়ে আসা মানে অন্যরকম ছিল। রাত যত বাড়ছে শীতের তীব্রতা তত বাড়ছে।
আর শীতের মাঝখানে মানে যত সামনের দিকে আগাচ্ছি, হ্যাঁ 14-15 ডিগ্রিতে দেখাচ্ছে আমাদের কাটা শীতের মানে তখন টেম্পারেচার, কিন্তু আসলেই তার চাইতে বলতে গেলে 1000 গুণে বেশি শীত লাগে। আর তাইলে তো বাইরের দেশে যেখানে -40 ডিগ্রি পড়ে, ওইটা হলে এতক্ষণে কী অবস্থা হইতো আল্লাহই জানে। আর এখন আমরা অনেকটা হোটেলের কাছাকাছি, রাতে 3:40, 3:40 বাজে, আমরা কুমিল্লাতে নামলাম। 14 ডিগ্রি সেলসিয়াসের মতো প্রচন্ড ঠান্ডা, আগে ফ্রেশ হয়নি। রাতে 3:47, এখন 48, কুমিল্লায় প্রচন্ড লেভেলের ঠান্ডা, সেই ঠান্ডার মাঝখানে 1 কাপ কফি, এটা আগামীকাল চাঙ্গা করবে, অনেক কাপড় ধরছে। যদি দেখাই এই হলো হোটেলের অবস্থা, তো কফিটা আগে খেয়ে নিই। আমরা আছি ড্রিম হাউস রেস্তোরাঁ, এখানের মধ্যে দিয়ে আপনারা খাওয়ার তালিকা দেখতে পাচ্ছেন, মূল্যের তালিকা, ইভেন খাওয়ার তালিকা। এখন আমরা বেরোবো, তো একটা পান নিলাম, এটা এখন আই হোপ আমার ঠান্ডা দমাবে। আর এখন বাসের দিকে চলে যাচ্ছি আমরা, গ্রিন হাউস রেস্তোরাঁ এখানে আসছিলাম যে আমরা শুধু 1 কাপ চা খেলাম, এখন লিটারালি বাসের দিকে যাচ্ছি। তো ভালো লেভেলের ঠান্ডা আছে, হলো আমাদের বাস। লিটারালি আমার হাত কাঁপতেছে, আমি কাঁপতেছি, ভিডিও কাঁপতেছে, এত ঠান্ডা। পিসার টিকে রাঙামাটির ইউনিট চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে, আরো একটা ছবি, এটা পুরোটাই ইউনিটের ইয়ার বলতে পারি। ড্রিম হাউস রেস্তোরাঁ থেকে বেরোলাম,
একজনে বলে দে মাংসের দাম 180, কিন্তু মাংস যদি 200 টাকা হয় বা 300 টাকা হয় তাতে সমস্যা নেই। কিন্তু সমস্যা হয়েছে, দরকার ছিল মাংসের পরিমাণটা কোয়ান্টিটিটা একটু বাড়াই দেয়া। তো ডিমাস রেস্তোরাঁ কর্তৃপক্ষ এটা একটু খেয়াল রাখবেন আপনারা। উনি কিন্তু সুন্দর কথা বলছে, মানে খারাপ কিছু বলে না, যে মাংসের কোয়ান্টিটিটা একটু বাড়াই দিত। আর এদিকে আমাদের সাহায্যকারী ভাই উনি চা খাচ্ছে। এই হলো আমার অবস্থা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ভাই, অসম্ভব ঠান্ডা। প্রচুর গাড়ি হাই রোডে, বলতে গেলে ঈদের মতো, মানে গাড়ির টানতেই পারেনি এত লেভেলের গাড়ি আজকের হাই রোডে। সচরাচর এরকম খালি, অনেকটা খালি দেখা যায়, বা ট্রাক থাকে, কিন্তু আজকে বাস ট্রাক প্রাইভেট কার সব ভর্তি। মুখের দিক কুয়াশা বাড়িতেছে প্রচুর পরিমাণে, মানে আমার আর সিগারেট টিগারেট ওগুলো আর লাগে না। এটা একটা মজার জিনিস ছোটবেলা, যাই হোক এই পুরো পর্বটা এক পর্বে নিয়ে আসবো, এটা আলাদা পর্ব হবে না। এখন বাজতেছে সকাল 4:07, শীতের সকাল, শুভ সকাল সবাই। 4:07 আমাদের এখন পর্যন্ত জানি অনেক ভালো হয়েছে, পথে প্রচুর পরিমাণে যানবাহন, বিকজ 3 দিনের বন্ধ, যেখানে যাচ্ছে সবাই উঠে গিয়েছে। ডিভাইডার পার হলাম, শুরু হবে আর এই জার্নিতে আমরা আমাদের সাথে পেয়েছি, যে মানুষগুলোর নাম না বললেই নয়, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত নিয়ে আসা আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ খোকন, মিন্স জনাব খোকন। তার সাথে ছিল আমাদের গাইড ভাই, মানে শাহাদাত ভাই, আর তার সাথে ছিল সাহায্যরূপী হেল্পার হিসেবে হুমায়ুন ভাই। তো শাহাদাত ভাইকে নিয়ে বলতে গেলে এক কথায় অসাধারণ একজন হাসি খুশি মানুষ ছিলেন, যিনি লেখাপড়ার পাশাপাশি ইউনিক পরিবহনের সেক্টরে এসেছেন। অবশ্যই মানে সবারই তো কোথাও না কোথাও তো একসময় বড় হলে পেশায় নিয়োজিত হতে হয়, তো উনি এখানের মধ্যে এসেছেন কারণ ওনার এই সেক্টরটা অনেক ভাল লাগে। তাই উনি বলতে গেলে এক কথা অনেক ফ্রেন্ডলি ছিলেন, প্রত্যেকটা যাত্রীর প্রতি উনি আন্তরিক ছিলেন, প্রথম থেকে উনি সামনে ছিলেন, পিছিয়ে গিয়ে উনি ঘুমাননি, উনি যতটুক ছিলেন উনি সামনেই ছিলেন, আর উনি পুরাটা টাইম উনি যাত্রীদের সেবায় নিয়োজিত ছিলেন, যার জন্যই ইউনিকের পরিবহনে সার্ভিস মাস্টার নামটা যুক্ত হয়েছে।
দেখতে দেখতে আকাশে রাতের অন্ধকারের গভীরতা দূর হয়ে ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আর সবচেয়ে সুন্দর মোমেন্ট জানেন কোনটা? এক সূর্যোদয়, এক সূর্যাস্ত। এই দুইটা মোমেন্ট অসাধারণ এবং অনেক সুন্দর লাগে। আজকে আমি কথায় কথা অসাধারণ অনেক বেশি বলছি, তাই না? আর আপনারা চাইলে আমি যদি নেক্সট কোনো ক্লাসে ব্লগ করতে চাই বা ভিডিও করতে চাই, আপনারা কোন পরিবহনের সাথে দেখতে চান তা আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের রিকোয়েস্ট অবশ্যই রাখতে চেষ্টা করব। এখন আমাদের নামাজের জন্য যাত্রা বিরতি দিয়েছে, ওই সাইড স্লিপার কোচ যাচ্ছে। সামনে টোল সেন্ট মার্টিন, যে জানাতে পারে সেন্ট মার্টিন। শান্তি পরিবার সৌদিয়া এইগুলো আমাদের উত্তর ভিতরে সৌদিয়া একটা ফটো। Thank you.
বা জার্নির ব্লকগুলো এত বড় ভুল, কারণ আমি নিজের চোখে যা দেখি প্রতিটা সেকেন্ড প্রতিটা মোমেন্ট ভালো লাগাগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি। ইউনিক সম্পর্কে পজিটিভ দিকগুলো আমি যেগুলো পেয়েছি, ওনারা কোথাও অতিরিক্ত গতিতে টানেনি, ওভারটেক করেনি, খুব সুন্দর সার্ভিস, গাইড ভাইয়ের কথা অসাধারণ, ওস্তাদও ছিল অন্যরকম, যিনি খুব ঠিকভাবে মানে খুবই দক্ষতার সাথে নিখুঁতভাবে চালিয়েছে। আর তারপর যদি আরেকটা কথা বলতে হয় যে আপনি মানে আমার সাথে যতগুলো যাত্রী ছিল সবাই ঘুমাচ্ছিল, কারণ মানে অনেক সময় আছে যে ঘুমের মধ্যে দিয়ে পাউলিং মেরে বা ওভার স্পিডের জন্য ব্রেক মেরে হঠাৎ সবাই জেগে যায়, তখন একটা ভয় কাজ করে, কিন্তু এমন কোনো প্রকার সেখানে মধ্যে ছিল না, খুব নিশ্চিন্তে যাচ্ছিল। আর রাস্তায় যে মোটা সর্বোচ্চ কথা আলাদা, এটা ছিল কিছুক্ষণ আগে রাস্তার সামনে একটা ইজি বাইক দেখলাম, অবশ্যই ওনাদেরও পেট চালাতে হবে দেখেই ওনারা গাড়ি চালান, ওনারা মানুষকে পৌঁছে দিচ্ছে, কিন্তু হাই রোডের মধ্যে দিয়ে ইজি বাইক চালানো আপনারা কর্তৃক সমর্থন করেন তা অবশ্যই জানাবেন। আমার কাছে এটা অনেক রিস্ক লাগে, যেটা সত্যি কথা। আর দ্বিতীয় কথা হলো, অনেকেই দেখি বাসে উঠলে দেখি ওটি দেন ওটি দেন ওটি দেন ওটি দেন এরকম করতে থাকে, তো বাসে করে আমরা উঠলাম, কিন্তু তারপর আমরা যদি সোজা যদি মানে আমাদের মেজবান খেতে যেতে গা হয় নিজেদের, তখন এটা অবাক লাগে। বিশ্বাস করবেন, পুরো রাত ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু জেগে থেকে আপনাদের জন্য ভিডিও করা, অবশ্যই আমি আমার ভালো লাগাগুলো তুলে এনেছি, কিন্তু তারপর এক সময় আমি লিটারালি এত পরিমাণ টায়ার্ড ক্লান্ত হয়ে গিয়েছি। আর এই সময় যারা অন্য আরেকটা ব্লগের জন্য ওয়েট করে, মানে ওখানে পৌঁছে দ্বিতীয় ব্লগটা করবে বা ভিডিও করবে, তারাই একমাত্র জানে যে দুই জার্নির কষ্ট, মানে এটা কেমন কষ্ট হতে পারে। এক হয়েছে চার্জের ব্যাপারে, যে মোবাইলে চার্জ থাকা না থাকা, দ্বিতীয় হয়েছে আপনার বডি আর খাটতে চাচ্ছে না, মানে ইনসাইটেকে যত প্রসেসর রয়েছে আপনার বডিতে সবগুলো স্টপ হয়ে আসতে চাচ্ছে, ইভেন আপনি কখন ঘুমান আপনি নিজেও জানেন না। আর বাসের মধ্যে খুব কম সময় ঘুমাবেন, কারণ আপনি ঘুমিয়েছেন কিন্তু কিছুক্ষণ পর আপনার পাশের মানুষ আপনার জিনিসপত্র নিয়ে কই যে যাবে আপনি নিজেও টের পাবেন না। আর অপরিচিত মানুষের দেওয়া কোনো কিছু খাবেন না, এটা অবশ্যই আপনার বাচ্চাদেরকে বলবেন, তাদেরকে ছোটোবেলার থেকে জানানো উচিত, কারণ ছোট্ট একটা পরামর্শ অনেক সময় বড় বিপদ থেকে রক্ষা করতে পারে, যেটা সত্যি কথা।
Thank you.
আমরা এখন দেখতে দেখতে অনেকটা সায়দাবাদ বাস কাউন্টারের কাছাকাছি চলে এসেছি। সায়দাবাদ বাস কাউন্টার না, ওনাদেরটা আরেকটু সামনে দেখিয়ে দিব সব শেষ পর্যন্ত। এখন সায়দাবাদ টোলে রয়েছি, আপনাদেরকে পুরো ঢাকা শহরের প্রথমটা দেখালাম। এই সময়টা আসলেই সুন্দর, সবাই ঘুমাচ্ছিল তখনও, আর আমার পাশে সিটটা খালি, কারণ যিনি ছিল উনি নেমে গিয়েছে 7:43 বাজে। তো আমরা এখন পরবর্তী নামার জন্য ওয়েট করছি। এই হলো আমাদের ইউনিক বাস, এই হলো ইউনিকের কাউন্টার। আমরা পোস্ট করার জন্য ওয়েট করতেছি। 8:14 বাজে পড়ছে, কারণ প্রচন্ড জ্যাম ছিল। আর ভিতরে আমাদের ওস্তাদ কোন উনি জনাব খোকন, উনি বসা পোস্ট রাস্তাছে। এই হলো হুমায়ুন ভাই। পাশাপাশি সংখ্যাটা একটু বাড়লে বন্ধ হয়, জানি না।
এই ছিল আজকে আমাদের ইউনিকের প্রথম লক, মানে ইউনিক বাসের 680 টাকার সিটে আপনার চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা পর্যন্ত নন এসি বাস। সে যে কোস্টারে হালকা সমস্যা ওইটা হতেই পারে, কারণ মানে আসলে বাস জ্যাম খেতে খেতে লেট করছে, তো তো তাই যাত্রীদের হালকা এমনি এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, বাসের সংখ্যা কিছুটা বাড়ানো দরকার, হালকা কুইক ডিসিশন নেওয়ার ওইটাও একটু দরকার। তবে ওভারঅল সার্ভিস মাস্টার মিনস সার্ভিস মাস্টার, ওইটা প্রমাণ করলো শেষ পর্যন্ত পোস্টকার্ডটা দিয়ে ফ্রিলি আমরা চলে আসলাম আমাদের প্লেসে। এটাই তো স্পেশাল, আর কিছু তো বলার নেই। তো যাই হোক, এই আমি এই আমার ব্যাগ একসাথে আমরা দুইজনই যাচ্ছি সামনের দিকে। দীর্ঘ একটা সফর শেষ হলো, আশা করি ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, সবাই নিজের খেয়াল রাখবেন, বিদায় নিল, আল্লাহ হাফেজ এবং আরাম সবাইকে। আবার কোনো নতুন জানি, কোনো নতুন রিভিউ, কোনো নতুন পরিবেশ, কোনো নতুন খাওয়া দাওয়া, কোনো নতুন পরিবহনের সাথে আপনাদের বদ্দা অবশ্যই চলে আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া ঠিকভাবে করবেন, ইবাদত করবেন, অবশ্যই ফ্রেন্ড সার্কেল থেকে যারা আপনাকে ইউজ করে তাদের থেকে কিছুটা দূরে থাকবেন, এটা বলে বিদায় নিচ্ছি। এই ছিল আজকে আমাদের ইউনিকের সাথে ব্লগ। আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। আর দ্বিতীয় একটা কথা, আপনাদের বদ্দা আপনাদেরকে অনেক অনেক ভালোবাসে, খেয়াল রাখবেন সবাই। খুব তাড়াতাড়ি নতুন একটা সারপ্রাইজিং ব্লগ নিয়ে আসতে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম।